আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ ও দুই কমিশনার জহুরুল হক এবং আসিয়া খাতুন পদত্যাগ করেছেন। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তারা। দুদক চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ ও তার দুই কমিশনের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত 3 অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ওই দিন থেকেই কার্যক্রম শুরু করেছে কমিশন। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে 90 দিনের মধ্যে সংস্কার কমিশন প্রতিবেদন দেবে প্রধান উপদেষ্টার কাছে। দুপুর 2:10 পুরো কমিশন প্রধান কার্যালয় ত্যাগ করেন। বিকাল 3:30 দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল দুদক সংস্কার কমিশনের, তবে চেয়ারম্যান সহ দুই কমিশনার পদত্যাগ করায় আজকের বৈঠক হচ্ছে না। বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে কিনা তা জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে, প্রধান উপদেষ্টা সই করলেই প্রকাশ করা হবে বলে জানান তিনি। এবার কোনো ভুয়া নির্বাচন হবে না উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এবার অসাধারণ নির্বাচন করবে সরকার। সার্চ কমিটি গঠনের পর নির্বাচন কমিশন গঠন করা হবে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হবে। হত্যা মামলার আসামি হয়ে শেখ হাসিনা বাইরে থেকে হুমকি দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয় বলে জানান আইন উপদেষ্টা। রেকর্ডটা যদি কারেক্ট হয় কত 287 জনকে দেখে নিবে, এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে এই দল। আপনার তারা বিচারের আগে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরো হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য? তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয়। ফলে এগুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে। আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে দেখেন, এরকম গণহত্যা চালানোর পর একটা দল যখন এটাকে এখনো এটা কি আপনার বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এত বড় আন্দোলনের নেতাদেরকে কিশোর গ্যাং বলার চেষ্টা করে এবং আরো মানুষকে সুযোগ পেলে হত্যা করার দেখে নেওয়ার হুমকি দেয়, এই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে প্রশ্নটা রেখে গেল। এদিকে আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ফলকার তুর্ক এসব কথা বলেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও জানান তিনি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান, তবে মৃত্যুদণ্ড বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না, আন্তর্জাতিক মানের বিচার করা হবে বলেও জানান তিনি। গতরাতে 2 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন অবৈধ ও আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিদ্দার মাহমুদুর রাজির হাইকোর্টে বেঞ্চ সকালে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ 3 নেতার করা 2টি রিট না চালানোর কথা জানিয়েছেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি ও জনকল্যাণ বিবেচনায় রিট 2টি প্রত্যাহার করা হয়েছে। সোমবার আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 10, 11 ও 12 জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে রিট করা হয়। একই সাথে ওই 3 নির্বাচনের ফলাফলের গ্যাজেট বাতিল ও 3টি সংসদ থেকে সংসদ সদস্যদের প্রাপ্ত সুবিধা ফেরত চাওয়া হয় ওই রিটে। কোন ক্লায়েন্ট প্রত্যাহার করতে চায়, তিনি শুধু বলেন যে মামলাটা প্রত্যাহার করার ইনস্ট্রাকশন দেন এবং লয়ার হ্যাজ টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্যাট ইনস্ট্রাকশন। ক্লায়েন্ট কখনো বলেন না যে কি কারণে তিনি ইনস্ট্রাকশনটা দিচ্ছেন। সুতরাং আমি তো বলতে পারবো না যে কোন বেসিসে এই মামলাটা প্রসিড করছে না, তবে এটা বোঝা যায় যে এটা সার্বিক গণতন্ত্রের উত্তরণের জন্যে, দেশের সার্বিক মঙ্গলের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের নাম সম্পৃক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে এই নির্দেশ দেন। এর আগে সোমবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আবু সাইদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান রোকন জানান, নতুন করে 7 জন আসামি যুক্ত হওয়ায় এই মামলায় মোট আসামি
24 জন। নতুনভাবে যুক্ত হওয়া অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহনুর আলম পাটোয়ারি, বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা নুরুন নবী, আবু সাইদের সুরত হালকারী পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম, সুরত হাল প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকারী সহকারী কমিশনার ভূমি আহমেদ সাদাত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।